नमस्कार। गभीर निम्नचापे ভ্রুকুটির প্রবল দুর্যোগে পূর্বাভাস সাত জেলাতে। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। দেশ জুড়ে আরও 3টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারাদিনই থাকবে মেঘলা আকাশ, রেনি ডে পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে, তবে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, যেটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত পশ্চিম, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ রয়েছে উড়িষ্যা। দেশ জুড়ে আরও 3টি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে। 3টি অক্ষরেখা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত। মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে এলাকাতে অবস্থান করছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য 2-1 পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকতার উপরে থাকবে। আগামী 3 দিন অত্যন্ত 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ কম হবে স্বাভাবিক, তার নিচে থাকবে বর্ষার পরিমাণ। উত্তরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। উপরের দিকে জেলাগুলি শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে রেনি ডে পরিস্থিতি থাকবে। বেশি কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে প্রায় অনেক জায়গাতেই প্রায় শোনা গেছে যে মারা যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 12 জন মতো বজ্রবিদ্যুতের সংঘাতে মারা গেছে, সেটা ভীষণই ভয়ানক। তার জন্য প্রত্যেককে ঘরের মধ্যে বা যেখানেই বেরোবেন অবশ্যই সতর্ক হয়ে কোনো বাড়ির মধ্যে বা দোকানের মধ্যে ঢুকে যান। আর এই সময় বজ্রবিদ্যুতের সঙ্গে বিদ্যুতের খুঁটির আশেপাশে না যাওয়াই ভালো, কারণ গত বছরে অনেক ছেলেমেয়ে মারা গেছে বিদ্যুতের খুঁটি স্পর্শ করে। তার জন্য একটু সতর্ক থাকতেই হবে। ছেলেমেয়েরা পড়তে যায় যখন বা স্কুলে যায়, অবশ্যই তাদেরকে বারণ করবেন, বাড়ির লোকদের সতর্ক করবেন। উপকূল উড়িষ্যার সংলগ্ন জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সহ হালকা মাঝারি বৃষ্টির সব পরিমাণ বাড়বে। বৃষ্টির কারণে আজ থেকে তাপমাত্রা পারদ কিছুটা কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধবারের মধ্যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আর এখন এবছরে বজ্রবিদ্যুতের পরিমাণ বেশ বেশি, এটা সবসময় দেখবেন, কারণ পলিউশন এত বেড়েছে যার ফলে এই ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুতের দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। আগামী 48 ঘন্টায় মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস। পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। কার্যত রেনি ডে পরিস্থিতি আগামী 2-3 দিনের মধ্যেই 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 66.97%। প্রবল বৃষ্টির জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধ করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। সমুদ্র উত্তাল থাকার কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান সাগরে যেতে নিষেধ করেছে। ওদিকে ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে, ভারী
থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে সিকিম, তামিলনাড়ু, পণ্ডুচেরি এবং কোডাইকানালে। কঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশ, কেরলে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে কয়েকদিনে। অতএব প্রত্যেককেই সতর্ক করছে আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টির প্রভাবে অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে এবং অনেক জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিদেশে অনেক জায়গাতে কিন্তু ঝড়ের প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই জন্য পশ্চিমবঙ্গ বেশ কিছুটা তার প্রভাব আসছে, খানিকটা নিম্নচাপ, তার ফলে অনেকটাই ক্ষয়ক্ষতি। আর বজ্রবিদ্যুতের ফলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবছরে, এটা খেয়াল রাখবেন। এখানে শেষ করলাম, পরবর্তী আপডেট আবার দিতে থাকবো।